বুধবার করবুক বিএসএম ব্রু সোসাইটির উদ্যোগে এক বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল টিআরপি ও পিটিজি সাউথ ও গোমতী জোনের চেয়ারম্যান চন্দ্রজয় রিয়াং। এছাড়া উপস্থিত ছিল বিএসএম সভাপতি ব্রিগেন্দ্র রিয়াং, করবুক মণ্ডল সভাপতি অপেন্দ্র রিয়াং, করবুক ব্লক বিএসসি ভাইস চেয়ারম্যান প্রণব ত্রিপুরা, করবুক মহকুমার এসডিএফও গমানজয় রিয়াং এবং অন্যান্য অতিথিবর্গ। এলাকার বিভিন্ন বেনিফিশিয়ারিদের এদিন ডেকোরেটর সামগ্রী তুলে দেয়। এছাড়াও এলাকার বিভিন্ন দাবি সনদ তুলে দেওয়া হয় চেয়ারম্যান চন্দ্রজয় রিয়াং এর হাতে। চুমচুমা 22-23 জনা 25 জনা প্রতি বছর ট্রেনিং খেলবে কে 22 জন আমার মান না কাউ আর যদি কেন এখানে এসআই ট্রেনিং তুমি খেলবে কে আবার পুজো তুমি একবার তিন পুজো বলবে আপনি সাথে সাথে আম যত গার্জেন হচ্ছে যুবকের তত্ত্ব সরকার নেশা মুক্ত দেশ তো খেলমান এসব হয়ে তুম কিন্তু সরকার সত্যি মাইয়া আপনি সাথে সাথে চুম তুম জনসাধারণ তুম পাবলিক তুম গার্জিয়ান নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি।